নমস্কার, কীর্তনিয়া সুশান্ত বাগ আপনাদের স্বাগত জানাই এই এসবি ডিগিং চ্যানেলে। সকল বন্ধুদের সর্বাঙ্গীন কুশল কামনা করে এগিয়ে যাই মূল বিষয়ে। ইতিপূর্বে আমার অ্যালবাম নম্বর 1 আপনারা দেখেছেন, যারা দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কেননা পরবর্তী অ্যালবামগুলো আপলোড হলে আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। এ বিষয়ে বিশদ আপনাদের অবগত আছে আশা করি। প্রথম অ্যালবামের নেই, এই অ্যালবাম 2 এক ডজন স্কেচ ছবি রেখেছি, অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের উৎসাহে যেমন এগিয়ে এসেছি ঠিক মন্তব্যে ভুলভ্রান্তি সংশোধন এবং পরিমার্জন করতে পারবো। তাই চলুন আমরা অ্যালবাম 2 আমার আঁকা আপনাদের ছবির স্কেচগুলি ক্যালেন্ডার পোস্ট হিসেবে দেখি এবং কিছু কথা প্রসঙ্গ করি। ভালো থাকুন সকলেই। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্ধুগণ, এইটা আমার অ্যালবাম নম্বর 2, আর্ট অফ মাই ফিঙ্গার্স ইন্সপায়ার্ড ফ্রম ইউ, আর্ট ফিগার থেকে, যেটা 2017 ফেসবুক পোস্ট করা হয়েছে আপনাদের স্কেচ। তো প্রথম অ্যালবামটির কভার পেজ একটু অন্যরকম ছিল, এই রংটাকে একটু পরিবর্তন করে অ্যালবামের এই 2 অ্যালবামটি আমি তৈরি করেছি। তো অ্যালবামের প্রথম ছবিতে একজনের ছবি এঁকেছি, উনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত গৌরলীলা গায়ক। আমার চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। ছবিটি এঁকেছিলাম 23 জুলাই এবং ছবিটি পোস্ট করেছি 26 জুলাই 2017। এই ছবিটি আঁকার পর থেকে অনেক গুণীজন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং অনেকে আশীর্বাদ করেছেন। পরিবারের লোক খুব খুশি হয়েছেন, পরিবারের লোক আমাকে আরও ইন্সপায়ার করেছেন। আমি ধন্য এত বড় একটা শিল্পীর ছবি এঁকে এবং তাদের মনোপ্রত ছবি এঁকে দিতে পেরেছি বলে আমি খুব সন্তুষ্ট। এবারে যাই আমার এক কীর্তন শিল্পী রাসবিহারী গোস্বামী। বন্ধুর ছবিটি এঁকেছিলাম, পোস্ট হয়েছিল 26 জুলাই, একই দিনে ফেসবুকে। তিনি কীর্তন শিল্পী, তার ছবিটা আমি এঁকে, তিনিও খুব ভালো মন্তব্য করেছিলেন, আমি খুব খুশি রাসবিহারী গোস্বামীর ছবি আঁকার পরে। আমি আরেকজনের ছবি এঁকেছি, তিনি হচ্ছেন কীর্তনিয়া শ্রী অনুপ ওঝা। এই ছবিটি এঁকেছি 27 জুলাই 2017, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এবং 26 তারিখে এঁকেছিলাম ছবিটি, 27 তারিখে পোস্ট করেছিলাম, 27 জুলাই 2017। উনি ছবিটি দেখেছেন এবং খুব ভালো মন্তব্য করেছেন, ওনার পছন্দ হয়েছে ছবিটা। চলুন এই কীর্তনিয়া শ্রী অনুপ ওঝার পরে আমি চলে যাই আরেকটি পেজে, বাবু সোনার ছবি। কীর্তনিয়া শ্রী জিৎ ঘোষাল, ছবিটি পোস্ট করেছি 27 জুলাই 2017 ফেসবুকে, আশা করি সকলে দেখেছেন। এবং এই বাবু সোনা আমার কাছে আরেকটি আবদার করেছে যে আর একটি ছবি এঁকে দেওয়ার জন্যে, অবশ্যই বাবু সোনা তোমার ছবি আমি খুব আরেকটি এঁকে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকে। এরপরের ছবিটি যা 28 জুলাই 2017 ফেসবুকে পোস্ট করেছিলাম, উনি হচ্ছেন শ্রী কৌশিক ব্যানার্জি, কীর্তন সুধাকর, ভালো কীর্তনিয়া। তিনি এই ছবিটা দেখেছিলেন এবং হ্যাঁ সুন্দর মন্তব্য করেছেন, বলেছেন বাহ খুব সুন্দর ছবি এঁকেছেন। তো ওনার সঙ্গে ফোনেও একবার কথা হয়েছিল কীর্তন সম্পর্কিত, যাক সাক্ষাৎ দর্শন হয়নি এখন। তারপরের ছবিটা হচ্ছে কীর্তনিয়া অরিন্দম ভট্টাচার্য, এই ছবিটি পোস্ট করেছি 28 জুলাই 2017। ছবিটি পোস্ট করার পরে উনি ছবিটি দেখেছেন কিনা এখনও পর্যন্ত আমি জানি না, আশা করি আপনারা যখন সকলে দেখেছেন উনিও এই ছবিটা দেখে থাকবেন, কোনো মন্তব্য তিনি করেননি। তারপরের ছবিটা
কীর্তনিয়া শ্রী গোপীপ্রসাদ দাস। এই ছবিটি আমি ফেসবুকে পোস্ট করেছি 29 জুলাই 2017। এখন ছবিটা দেখে মনে হচ্ছে যে ছবিটা ঠিক মনের মতো হয়নি, আমার মনের মতো হয়নি, কারণ উনি দেখতে অতি সুন্দর এবং বৈষ্ণবীয় চেহারা, খুব ভাবভঙ্গি ভালো কীর্তনে, শ্রদ্ধেয় ব্যক্তি, একটা দাদা ভাইয়ের সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠেছে, খুব মনের মতো মানুষ হয়েছেন। ওনার ছবি আমি একে সত্যি আমি এখন বুঝতে পারছি ছবিটা আমার মনোভূত হয়নি, যাক তার জন্য দুঃখিত। এবারে ছবিটা হচ্ছে কীর্তনিয়া শ্রী গৌরকিশোর দাস। এই ছবিটি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম 29 জুলাই 2017। এই কীর্তনিয়া গৌরকিশোর দাস গোপীপ্রসাদ দাসের ভাইপো, মানে দুজনেই কাকা ভাইপো কীর্তনিয়া, এবং ওনারা খুব ভালো কীর্তন গান করেন। এই গৌরকিশোর দাসের ছবির পরে আমরা চলে যাই আরেকজনের ছবি, সেটা হচ্ছে কীর্তনিয়া শ্রী স্বরূপ পাল। ছবিটা পোস্ট করেছিলাম ফেসবুকে 30 জুলাই 2017। তো ছবি সম্পর্কে আমি একটা কথা বলি, ওনাকে বলা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছবির জন্যে, কিন্তু ওনার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ছবি পাইনি, মানে ক্লিয়ার কোনো ছবি পাইনি, অস্পষ্ট ছবি, সেটাকেই আমি আন্দাজ করে করে ছবিটা এঁকেছি। এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো আঁকা হয়নি ছবির মধ্যে আমি ভালো করে বুঝতে পারিনি, খুব হেজি ছিল, যার জন্যে খুব অসুবিধা হয়েছে ছবিটা আঁকতে। যাক সে ছবিটা দেখে তার পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে, আশা করি পরবর্তীকালে আরও ভালো ছবি হবে। তারপরে ছবি হচ্ছে শ্রী আদিত্য বাদ্যকর, ইনি হচ্ছেন লীলা কীর্তন গান এবং শ্রীকোল বাদন শিক্ষক, তিনি একজন শিক্ষক, কীর্তন গান শেখান, শ্রীকোল বাদন শেখান। ওনার ছবিটা আমি খুব যত্ন করে এঁকেছিলাম এবং ছবিটা 30 জুলাই 2017 আমি ফেসবুকে পোস্ট করি। এরপর আমরা চলে যাব ছবি কীর্তনিয়া শ্রী সুরঞ্জিৎ ভট্টাচার্য। ছবিটি পোস্ট করা হয় 31 জুলাই 2017, মাসের শেষে, জুলাই মাসের শেষ দিনে 31 জুলাই 2017 আমি ছবিটি পোস্ট করি। উনি এই ছবিটা দীর্ঘদিন দেখেননি, কিন্তু বহুদিন পর তিনি এই ছবিটা দেখেছেন এবং কোনো মন্তব্য করেননি, ঠিক আছে, আমি জানি না ওনার কাছে কতটা ভালো লেগেছে না লেগেছে ছবিটা। তারপরে ছবিটা ওই শেষের দিনে আর একখানি ছবি পোস্ট করেছিলাম একসঙ্গে, সেটা হচ্ছে 31 জুলাই 2017 কীর্তনিয়া শ্রী কৃষ্ণদাস মুখার্জি ময়নাটা। এই ছবিটা এঁকে তিনি খুব প্রশংসা করেছেন আমাকে। আর একটা বলে রাখা ভালো, দীর্ঘদিন থেকে ওনার পিতা কীর্তনিয়া শ্রী সন্তোষ মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে এবং খুব পরিচিত। আর একটি কথা না বললে থাকতে পারছি না, কৃষ্ণদাসের মা বাবা সকলেই কীর্তনিয়া, ওনারা সকলেই কীর্তন জগতে ভালো নাম করে ফেলেছেন। এই গেল আমার এই 12খানা ছবি আজকে। তাহলে আমরা কাদের কাদের ছবি দেখলাম, যাদের ছবি নিয়ে আমি ধন্য হয়েছি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় কীর্তন শিল্পী রাসবিহারী গোস্বামী, শ্রদ্ধেয় কীর্তনিয়া অনুপূজা, শ্রদ্ধেয় কীর্তনিয়া জিৎ ঘোষাল, শ্রদ্ধেয় কীর্তন সুধাকর কৌশিক ব্যানার্জি, শ্রদ্ধেয় কীর্তনিয়া অরিন্দম ভট্টাচার্য, শ্রদ্ধেয় কীর্তনিয়া গোপীপ্রসাদ দাস, শ্রদ্ধেয় কীর্তনিয়া গৌরকিশোর দাস, শ্রদ্ধেয় কীর্তনিয়া স্বরূপ মণ্ডল, শ্রদ্ধেয় শ্রীকোল শিক্ষক আদিত্য বাদ্যকর, শ্রদ্ধেয় কীর্তনিয়া সুরঞ্জিৎ ভট্টাচার্য, শ্রদ্ধেয় কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তো চলুন এই ছবিগুলো আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই, দেখে আমরা
ফিরে যায় প্রচ্ছদে। আপনারা যারা এই অ্যালবামটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর এই অ্যালবামটি পরে আপনারা অবশ্যই মন্তব্য যেন করবেন, কারণ দ্বিতীয় অ্যালবামটি পরে আমি তৃতীয় অ্যালবাম খুব শীঘ্রই আপনাদের সামনে এনে দেখাবো, এবং আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন কিছু প্রেজেন্টেশন করতে পারি অ্যালবাম প্রকাশের পরে। ভালো থাকুন, হরে কৃষ্ণ।